বিজেপির নির্বাচনী ইস্তেহারকে জুমলা বলে উল্লেখ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মণ। নববর্ষের দিন রবিবার রাজ্যের ইন্ডিয়া ব্লকের আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে পাশে বসিয়ে তিনি আরো বলেন, বিজেপির এই ইস্তেহার দিশাহীন। তিনি জনগণের উদ্দেশ্যে আবেদন রাখুন, কেউ যেন এই মিথ্যাচারের ফাঁদে পা না দেয় এবং বিশ্বাস না করে। যা বলেছিল তা কিছুই করতে পারেনি, আর যা বলেছে যদিও বলার কিছু নেই তবে সবটাই হচ্ছে মিথ্যা। এই নির্বাচন হচ্ছে বিজেপিকে উৎখাত করার জন্য। দিশাহীন একটা ম্যানিফেস্টো প্রকাশ করেছে, এটা নিয়ে আজকে স্বামী গদি মিডিয়া সারাদিন ধরে দেখে চলছে সাংঘাতিক কিছু একটা। এটা এটাকে নিয়ে গদি মিডিয়া এবং মিথ্যাচারের দল মানুষকে বোকা বানানো এবং ধোকা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের অ্যাপিল থাকবে মিথ্যাচারে যেন কেউ ফাঁদে পা না দেয়, তাদের কথা কেউ বিশ্বাস করে না, যা করেছে যা বলেছে তা করতে পারেনি। নতুনভাবে যে সমস্ত আজকে এখানে বলা হয়েছে বলা চলে, সুনির্দিষ্ট কিছুই নেই, সব আফসা এবং সবটা হচ্ছে মিথ্যা। তো জনগণকে আমাদের আমরা সুনির্দিষ্ট আমরা আমাদের যে পাঁচটি ন্যায় আমরা এখানে আমাদের ইন্ডিয়া ব্লকের তরফ থেকে আমরা সামনে রেখেছি জনসাধারণের।